স্বাস্থ্যের উপর বায়ুর প্রভাব আমরা আলোচনা করছি। শীতল, শুকনো, সচল এবং বিশুদ্ধ যদি বায়ু হয় তাহলে তা স্বাস্থ্যের পক্ষে অধিক গ্রহণযোগ্য। ঘরের মধ্যে বাতাস যাতে এই রকমই পাওয়া যায় তার বন্দোবস্ত করা উচিত বা দেখা উচিত। আরও একবার, বায়ু হবে শীতল, শুকনো, সচল এবং বিশুদ্ধ, তবেই কিনা তা দেহের পক্ষে গ্রহণযোগ্য হয়। বায়ু যদি যথেষ্ট পরিমাণ গরম হয়, বায়ুর মধ্যে যদি যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প থেকে থাকে এবং তা সচল না হয়, তাহলে তা দেহ থেকে অতিরিক্ত তাপ গ্রহণ করতে পারে না। এর ফলে বদ্ধ বায়ুর কারণে দেহ উত্তপ্ত হয়ে ওঠে অধিক, হার্টের গতি বৃদ্ধি পায়, সমস্ত দেহের শ্রান্তি বা এক্সহশন শুরু হয় বা আসে। কখনো কখনো মানুষ অচৈতন্য হয়ে পড়ে, কোনো কোনো সময় মানুষ মৃত্যু মুখেও পতিত হয়। তাহলে কি হলো, যদি বাতাস সচল না হয়, শীতল না হয়, শুষ্ক না হয়, তাহলে তা দেহের পক্ষে গ্রহণযোগ্য হতে পারে না এবং দেহের অতিরিক্ত তাপ গ্রহণ করতে পারে না। যদি না পারে সেই বাতাস, তাহলে দেহে তাপের পরিমাণ বৃদ্ধি পায়, হার্টের গতির পরিমাণ বৃদ্ধি পায়, সমস্ত দেহে শান্তি নেমে আসে, মানুষ অচৈতন্য হয়ে পড়ে, কখনো কখনো সময়ে মানুষ মৃত্যু মুখেও পতিত হয়। যদি দীর্ঘকাল বায়ু চলাচল শূন্য ঘরে আমরা অবস্থান করি, তাহলে আমাদের দেহ এবং তার স্বাস্থ্য ক্রমাগত বা ক্রমশ ভেঙে পড়ে। দেহের ভাঙা গড়া কাজ বা মেটাবলিজম মন্থর হয়ে যায়, হজম ক্ষমতা নষ্ট হয়, খিদে কমে যায়, প্রায়ই মাথা ধরার উপক্রম হয়, দেহ বর্ণহীন হয়ে পড়ে, অবসাদ, ক্লান্তি, উদ্যমহীনতা প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। প্রকৃতপক্ষে যথেষ্ট নতুন হাওয়ার অভাবে সমস্ত রোগের বৃদ্ধি ঘটে। যদি বায়ু সুস্থ, শুকনো, সচল না হয়, তাহলে দেহে নানা ধরনের রোগের উপক্রম হয়, সেটা আমরা বুঝতে পাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দিনে পরবর্তী অংশ নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।